প্রিয় সাথী পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামে অভিনন্দন জানাই, এগিয়ে আসুন। আমরা আজকে মাননীয় এসপিটি সাহেবের সঙ্গে দেখা করলাম, যে সমস্যাটা তৈরি হয়েছে স্কুলে যাওয়া এবং না যাওয়া নিয়ে। একদিকে সমস্ত ডিইওরা তারা বিভিন্ন জায়গায় প্রেশার তৈরি করছে এবং তারা অর্ডার করেছে, যে অর্ডারটার কোনো ভিত্তি নেই। সমগ্র শিক্ষা অভিযান থেকে আমাদের স্কুলে যাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম অর্ডার নেই, তা সত্ত্বেও ডিইওরা স্বেচ্ছাধীনভাবে তারা অর্ডার করেছে। তো সেই বিষয়ে আমরা ডিপিও সাহেবের সঙ্গে আজকে আবারও দেখা করলাম এবং তিনি আমাদের সঙ্গে আবারও একটা লিখিত নিয়েছেন, আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি এবং সে বিষয়ে তিনি যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেটা নেবে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ লিখিত চাইবেন না, লিখিত অর্ডার এটার দেওয়া সম্ভব নয়, সেটা দপ্তর থেকে জানানো হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, এটা উনি নিজে কথা দিয়েছেন আমাদের কাছে। অতএব এই বিষয় নিয়ে কেউ কোনো বিভ্রান্তিতে কান দেবেন না, আর এই সংক্রান্ত বিষয় নিয়ে কেউ বিদ্যালয়ে যাওয়ার দরকার নেই। যতদিন না পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত স্কুল ক্লাস শুরু না হচ্ছে, স্কুল না খুলছে প্রাইমারি এবং আপার প্রাইমারি, ততদিন পর্যন্ত আপনারা কেউ বিদ্যালয়ে যাবেন না, কারোর কোনো সমস্যা হবে না, এই কথা মাননীয় এসপিটি মহাশয় আমাদেরকে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।